আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা কী নিয়ে এসেছি আপনি এতক্ষণ হয়তো বা বুঝে গিয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের যে বাথরুমে এবং বেসিংয়ের উপরে যে আয়নাটা থাকে, এই আয়নাটা কীভাবে সুন্দর ক্লিন করা যায়। অনেকদিন দেখা যাচ্ছে আয়নার উপরে কিন্তু পানির ছিটা পড়ে এবং অনেক ময়লা যুক্ত হয়ে যায়, আয়নার ভিতরেটা কিন্তু অনেক কালচে হয়ে যায়, সেক্ষেত্রে চেহারাটাও দেখা যায় না এবং দেখতেও কিন্তু অনেক বাজে লাগে। আর বাথরুমে আয়নাতে যদি শাওয়ার থাকে, শাওয়ারে গোসল করলে কিন্তু আয়নাটা এরকম অনেক বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো আজকে এটা আমি খুব তাড়াতাড়ি ঝকঝকে পরিষ্কার করে দেখাবো একটু উপাদান দিয়ে। তো এখানে আমি হাতে একটু উপাদান নিয়ে নিয়েছি, আর কী উপাদান নিয়েছি আমি ভিডিওর যে কোনো একটা জায়গায় বলে দেবো। এখানে কিছুই লাগবে না, আমাদের সবার বাসায় সব সময় থাকে একটা উপাদান। আমি সেই উপাদানটা দিয়ে আয়নার পুরো গ্লাসের উপরটা দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি। এটা কিন্তু যতদূর পর্যন্ত দাগ আছে আমি ততদূর পর্যন্ত এটা খুব সুন্দর করে ঘষে দেব। আর যদি আপনাদের কাছে একটু শুকনা মনে হয়, সেক্ষেত্রে আপনারা হালকা একটু পানিও ব্যবহার করতে পারবেন। তবে আমি পানি ব্যবহার করিনি, আমার এমনিতেই মনে হচ্ছে খুবই ইজি। আর আমি যে জিনিসটা ব্যবহার করেছি এটা কিন্তু সবসময় আমাদের হাতের কাছে থাকে এবং সবার বাসায় থাকে। তো এই জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর কত সুন্দর পরিষ্কার হয় আপনারা আমার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমার আয়নাটার উপরে দেখুন অনেকটা কিন্তু দাগ পড়ে গিয়েছে, আর এটা কিন্তু শাওয়ারের দাগটা পড়েছে। শাওয়ার থেকে যে পানি ছিটা আসে এই পানি ছিটার থেকে এই দাগটা পড়েছে। তো আমার আয়নাটার যতদূর পর্যন্ত এই দাগটা আমি দেখতে পাচ্ছি আমি ততদূর পর্যন্তই ঘষে নিচ্ছি। এবং সব কর্নারে কর্নারে খুব ভালোভাবে ঘষে দিতে হবে। দেখুন আমি কিভাবে ঘষে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু কোথাও ফাঁকা রাখছি না। আমি যদি পরিষ্কার করছি খুব ভালোভাবে সব জায়গাতেই পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এই কর্নারে কিন্তু আমি একটু ঘষে নিয়েছি, আর কত তাড়াতাড়ি ময়লাটা উঠে যাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমার কিন্তু ঘষে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের ক্লিন করে দেখাবো। এখন আমি একটু পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। আপনার একটা মগের সাহায্যে উপরে একটু পানি ছিটা দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে যাবে। আমি একদম যতদূর পর্যন্ত ঘষে নিয়েছি ততদূর পর্যন্ত পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পানি ধুয়ে ধোয়ার পরে আমি একটা টিস্যুর মাধ্যমে আমি পুরো আয়নাটা মানে সুন্দর করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে একটা ভেজা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারবেন। একটা সুতি কাপড় সুন্দর করে ভিজিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে তারপর ওটা দিয়ে মুছে নিতে পারবেন। সেমভাবে মুছতে পারবেন, যেহেতু আমার হাতের কাছে টিস্যু ছিল আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আমি 2 থেকে 3টা মানে 3 বার টিস্যু ব্যবহার করেছি, তারপরে আমার আয়নাটা খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বলে দেবো আমি এখানে কী উপাদান ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি লবণ। লবণ ছাড়া কিন্তু দ্বিতীয়ত আমি কোনো উপাদান ব্যবহার করি নাই, শুধু লবণ দিয়ে আমি পুরো গ্লাসটা খুব সুন্দর করে ঘষে নিয়েছি। আপনারা এভাবেই কিন্তু ঘষবেন। তো এখন দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আমাদের কিন্তু অনেকেরই জানা ছিল না যে আসলে লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে মানে গ্লাস পরিষ্কার করা যায় এত সুন্দরভাবে। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, 100% ফলাফল পাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।